গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগামীকাল হচ্ছে লক্ষ্মী পুজো, ইভেন আজকে সন্ধ্যা থেকে লেগে গেছে, কালকে সারাদিন আছে, আজকেও অনেকে পুজো করছে। এইবার আমাদের বাড়িতেও প্রথম লক্ষ্মী পুজো হচ্ছে, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমরা কিছু ডেকোরেশন করছি। আমাদের বাড়িতে কোনো দিনই লক্ষ্মী পুজো হয়নি, এই বছর হচ্ছে। কারণ তোমাদেরকে বলি, আমি আজকে সকালবেলা জাস্ট এমনি নর্মাল যেরকম বাজার যাই সেরকম বাজার গেছিলাম, তো এখন দেখতেই পাচ্ছ ডেকোরেশন চলছে। তো যাই হোক, বাজার গেছিলাম, এমনি সবজি কিনবো, বাড়ি চলে আসবো। হঠাৎ কি মনে হলো, রিক্সা থেকে নামলাম, যেখানে নামলাম ঠিক সেইখানটাতেই একটা কাকু লক্ষ্মী ঠাকুর নিয়ে সব বসেছিল। ইভেন জানো তো, আমি কোনো রকম ক্যাশও নিয়ে যাইনি যে আমি বাজার করব বা কিছু। এমনি নর্মালি বাজার গেছি, এটিএম থেকে টাকা তুলবো, এটাই এটাই করবো, দিয়ে তারপরে বাজার করব। আমার ব্যাগে বেশি টাকাও ছিল না, তো দিয়ে তারপরে যেখানে রিক্সা কাকুটা দাঁড় করালো সেখানেই একটা কাকু এরকম লক্ষ্মী ঠাকুর নিয়ে বসেছিল। তো কি মনে হলো, পছন্দ হলো, ব্যাস নিয়ে নিলাম। তখনও টাকা দিইনি, কারণ আমার কাছে ক্যাশ যেহেতু ছিল না। দিয়ে দেখো এই ঠাকুরটা নিয়ে এসেছি। তো এইবার প্রথম আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, ঠাকুরের মুখটা এত সুন্দর, মা লক্ষ্মীর মুখটা ভীষণ সুন্দর। তো খুব চটজলদি যা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, কারণ বাজারে অস্বাভাবিক ভিড়। কারণ যাদের বাড়িতে আরও বড় করে পুজো হয়, তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয় আমাকে জানিও। আমরা ফার্স্ট টাইম আমি পুজো করব, জানি না ভুল ত্রুটি কিছু হলে পারে। আমি ঠাকুরকে সবসময় বলছি যেন আমাকে ক্ষমা করে দিও, যেন আমার কিছু ভুল ত্রুটি হলে, কারণ কোনো দিনও করিনি, এই ফার্স্ট টাইম। তো আমি দেখো আজকে এই জল চৌকিটাও কিনে এনেছি, এইটার ওপর একটা রেড কালারের কাপড় পেতে আমি ঠাকুরকে বসিয়েছি, আর পেছনটা একটু লাইট দিয়ে ডেকোরেট করেছি। ঠাকুরের মুখটা কেমন হয়েছে আমায় কিন্তু অবশ্যই জানিও। আর এটা আমরা এক বছর এখন রেখে দেব, দিয়ে তারপরে নেক্সট ইয়ার আবার এটাকে ভাসান দিয়ে আবার নতুন ঠাকুর নিয়ে আসবো। এইটাই আমাকে সবাই বললো, এইভাবেই করতে হয়। তো চলো এখন মা দেবে হচ্ছে আলপনা। এখানে দেখো মা আলপনা দিচ্ছে, খুব কষ্ট করে বসে আলপনাটা দিচ্ছে, কারণ একটা উৎসব হলে পরে খুব ভালো লাগে। আর এই লক্ষ্মী পুজোটা আমি শুনেছি সবার বাড়িতেই হয় কম বেশি, তো সেই জন্য মা কিছুটা আলপনা দিচ্ছে, আর আমি দরজায় বাইরে দরজায়, যেগুলো মা সব জায়গায় তো বসতে পারবে না, তো সেই আলপনাগুলো আমি দিচ্ছি। কেমন হয়েছে না হয়েছে তোমরা একটু প্লিজ বলো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার আমার কোনো সেইভাবে নলেজ নেই যে কীভাবে কী করতে হয়। মন থেকে যেটুকু করতে পেরেছি, আমি জানি মনের ভক্তিটাই সব থেকে আসল ভক্তি, আমি তাই মনে করি। মন থেকে করেছি, ভালোবেসে করেছি, এটাই আমার কাছ থেকে আমার কাছে সব থেকে বড় কথা। তো লক্ষ্মী পুজো করার জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিনে এনেছি, যেটুকু এইটুকু সময়ের মধ্যে যা যা করতে পেরেছি, কারণ বাইরে ওয়েদারও খুব খারাপ ছিল, সকাল থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছিল। সেই জন্য দেখো মা আর আমি কিছুটা, আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, কারণ আঙুল দিয়ে করলে পরে একটু ট্যারা ব্যাকা মোটা হয়ে যায়, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো এই হচ্ছে এখন ফাইনাল লুক, এখনও কিছুটা বাকি আছে, এখন করা হচ্ছে। তো চলো কালকে সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরে দিতাম এখানে দিয়ে দেব, তো গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 10:30, 10:30 অনেকক্ষণ আগে বেজে গেছে, যদিও যাই হোক আমাদের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, একটু বেলার দিকে পুজো করব। ডলুকেও স্নান করিয়ে দিয়েছি, আর এখন ডলুকে আলতা পরাচ্ছি, ডলুকে যে অন্নপ্রাশনের সময় একবার আলতা পরিয়েছিলাম, আর আজকে আলতা পরাচ্ছি। তো দেখো আলতা পরতে গিয়েও কী হারে কাঁদছে, যেন ওকে আমি কিছু একটা করছি, ওর খুব ভয় লাগছে যে কাঁদছে, আমিও আলতা পরবো। তো এখন এটা করে নিক, দিয়ে তারপরে আবার যখন পুজো করছি তোমরা দেখো।
এখন এখন বাজে হচ্ছে 2:30, দুটো 10:30 এরকম বাজে। তো আমি এখন পুজোয় বসেছি, সকাল থেকে একদম পুরো কিছু না খেয়ে আমি এখন পুজো করছি, কারণ এই টাইমটায় দেখলাম সবাই মোটামুটি পুজো করছে। তো এখন সব গোছগাছ করে নিয়ে তারপরে পুজো করছি। ডলুকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো করছি। দেখা যাক, ও তো এখনও ঘুমায়নি, তো দেখা যাক কতটা কী করতে পারি। আর এই বছর আমরা যেহেতু কোনো রকম কোনো প্ল্যান ছিল না, মাও তো সেরকম কোনো প্রস্তুতি নেয়নি, সেই জন্য এই বছরটা আর কোনো ভোগের আর আয়োজন করছি না। নেক্সট ইয়ার থেকে প্রত্যেক বছর হবে, আরও বড় করে পুজো করা করবো, এটাই ইচ্ছা আছে। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে, কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর আজকে আমাদের সারাদিনই নিরামিষ, কোনো আমিষের কিচ্ছু নেই। অনেককে দেখেছি যে আজকে জোড়া ইলিশ খায় বা মাছ খায়, কিন্তু আমাদের তো সেসব কোনো ইয়ে নেই। আমাদের লক্ষ্মী পুজোটা ছিল না, কিন্তু ওই যে বললাম ঠাকুরের আসার ইচ্ছা ছিল বলে হয়তো চলে এসেছে। তো এইটুকুই আয়োজন করে আমি মনের ভক্তি দিয়ে আমি পুজো করলাম। ঠাকুর সবার মঙ্গল করুক, সবারকে সুস্থ রাখো, এটাই সবার কাছে সবার হয়ে আমি চাইছি ঠাকুরের কাছে। ফুল অনন্ত ঐশ্বর্যে বসন্ত লেখা সদা সর্বা ধীরে ধীরে চঞ্চলা তোমার নাম জগৎ ফিরিয়ে ফিরিয়ে মুহূর্তে কথা নাই ঠাকুর তিনি হয়ে চঞ্চলা হইয়া তুমি প্রিয় ঘরে ঘরে তাই তুমি সদানাতে সাগরে নিষ্ঠা যার প্রতি তাহার কল্যাণ তুমি নিষ্ঠা হলে কারো নাহি পরিত্রাণ ওই দিকটা মাকে দেখো মাগো জগৎ পায় কৃপা করো যাতে দুঃখ মৌচুরিতে যায় নারদের বাক্য লক্ষ্মী দিশা দুটাবতী বলে নিয়ে দিশা দেবো কেউ মন প্রতি তো পুজো কমপ্লিট হয়ে গেল, আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। কিছু ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার পরের দিন নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।